নমস্কার বন্ধুরা রিয়াস কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাতে চলেছি ইডলি আর একটা বাদামের একটা চাটনি তো আমি আজকে ইডলিটা বানাবো ইডলি মেকার ছাড়াই যাদের ঘরে ইডলি মেকার নেই তারাও এই রেসিপিটা বানাতে পারবেন তো ইডলি বানানোর জন্য আমি সুজি নিয়েছি আর একরকম ডাল নিয়েছি এটা হচ্ছে ছোলার ডাল তো ছোলার ডালটা আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য সঙ্গে সুজিটাও আমি গরম জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো সুজিটা ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা পরে এবার আমি মিক্সির ভিতরে আমি সুজিটা দিয়ে একটা সুজির পেস্ট বানিয়ে নেব তো সুজির পেস্টটা একদম মিহি করে বানাতে হবে খুবই মিহি তো পেস্ট হয়ে গেছে আমি এই রেসিপিটা বানাচ্ছি তাদের উদ্দেশ্য করে যাদের কাছে ইডলি মেকার নেই তারাও এই রেসিপিটা করে খেতে পারবে বানিয়ে তো ডালটাও আমার পেশা হয়ে গেছে তো দুটো মিশ্রণ আমি বাটিতে ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে আমি এটাকে আমি আমার যে আটার ড্রাম আছে ওর ভেতরে আমার এটাকে রাখতে হবে তো আটার ড্রামের ভিতরে আমি এটা রাখবো প্রায় চার ঘন্টার জন্য এটা রাখতে হবে তারপরে দেখা যাবে যে মিশ্রণটা যতটা আছে তার থেকে ডবল হয়ে যাবে তো দেখুন মিশ্রণটা ফুলে ফেঁপে তার ডবল হয়ে গেছে ইডলি বানানোর জন্য ইডলির ব্যাটারটা আমার পুরো তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে তো এবার আমি কি করব যে ঘরে ছোট ছোট বাটি আছে না ওই বাটির ভিতরে আমি একটু করে পরিমাণ করে তেল দেব। তেল দিয়ে বাটিগুলো চারো সাইডে আমি এটা তেলগুলো লাগিয়ে দেব। যাতে ইডলিগুলো ওঠানোর সময় কোনো অসুবিধা না হয় তো এবার আমি ওই ব্যাটারগুলো বাটিতে এক হাতা মতো করে ঢেলে দেব। তিনটে বাটিতে আমি এক এক হাতা করে দিয়ে দিচ্ছি তো এই সাইডে আমার জলটা গরম হয়ে গেছে জলটা ফুটছে এখন আমি এই জিনিসটা দিয়ে দেবো এটা কি আমি জানি না কি বলে তো এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আমার যে ছোটো ছোটো বাটিগুলো আছে এই বাটিগুলো আমি ঠিকঠাক করে তিনটে জায়গায় ঠিক করে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে বেশি না ঢাকনাটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমাদের ইডলিটা পুরো তৈরি হয়ে যাবে আপনাদের দেখাবো যে ইডলিটা কত সুন্দরভাবে হয়েছে তো আপনারা দেখে পুরো অবাক হয়ে যাবে যে ইডলি মেকার ছাড়া এত সুন্দর ঘরে ইডলি বানানো যায় তো আপনাদের আমি দেখাবো পাঁচ মিনিট তার আগে চলুন আমি বাদামের চাটনিটা বানিয়ে নিই তো বাদামের চাটনি বানানোর জন্য বাদাম নিয়েছি কাঁচা লঙ্কা রসুন নিয়েছি তো এগুলো সব কিছু আগেই বাদামটা আমি আগে ভেজে নিয়েছিলাম তো এবার আমি এটা মিক্সির ভিতরে দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব তো এখন আমি ঢাকনাটা সরাবো তো এখন আমি ঢাকনাটা তুলবো তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে ইডলি মেকার ছাড়া এত সুন্দর ইডলি কীভাবে হয়ে গেল তো আপনারা দেখুন কত সুন্দরভাবে হয়েছে ইডলি মেকার ছাড়াই হয়েছে তো এখন আমি এটা তুলে পাঁচ মিনিট রেখে দেবো যত সময় ঠান্ডা না হবে তো ঠান্ডা হলে কি হবে না যে ইডলিটা আমি তুলবো তখন একটু এদিক ওদিকে লাগবে না পুরো সুন্দরভাবে তোলা যাবে তো এখন ঠান্ডা হয়ে গেছে দেখুন আমরা আমি তুলে নিচ্ছি তো দেখুন একটু কোথাও লাগেনি একদম যে পুরো কেকের মতো পুরো এত নরম তুলতুলে পুরো যে কাপ কেকগুলো আছে না ওর মতোই দেখাচ্ছে শুধু ক্রিমটা উপর দিয়ে লাগিয়ে দিলে পুরো কাপ কেকের মতো দেখাবে এত স্পঞ্জি আর কত নরম লাগছে দেখতে যাদের ঘরে ইডলি মেকার নেই তো তারা এই পদ্ধতিতে ইডলি বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হবে খেতেও টেস্টি হবে দেখতেও খুব সুন্দর হবে তো ইডলিগুলো আমি তুলে নিচ্ছি তো ইডলিগুলো আমি প্লেটে তুলে নিলাম এখন আমার বাকি চাটনির রেসিপি তো চাটনির রেসিপি বানানোর জন্য আমি এখানে ছোটো একটা হাতা নিয়েছি তারপরে সর্ষের তেল দেব তো সর্ষের তেলটা গরম হোক গরম হয়ে গেছে এখন আমি এর সর্ষে একটু জিরে আর হিং ফোড়ন দিয়েছি তো গরম বেশি হয়ে গেছিলো সেজন্য নামিয়ে নিলাম এরপরে দেব একটুখানি কারিপাতা আর দুটো শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা দিয়ে আর তারপরে আমি একটু গরম করে এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার আমি আর একটু গরম করবো তো গরম করে যে বাদামের চাটনি বানিয়েছি এর ভেতরে দিয়ে দেব তো দেখুন বাদামের চাটনিটাও আমার রেডি হয়েছে সাম্ভার বানাতাম কিন্তু সেরকম তরকারি ছিল না সেই জন্য আমি চাটনি রেসিপিটা করলাম অন্য একদিন সাম্বার আপনাদের বানিয়ে দেখাবো তো দেখুন চাটনিও তৈরি হয়ে গেছে ইডলি মেকার ছাড়া ইডলিও তৈরি হয়ে গেছে তো এখন আমি প্লেটে চাটনিটা সার্ভ করে নেবো দেখুন কত সুন্দর দেখাচ্ছে চাটনিটা উপর দিয়ে তেলগুলো ভাসছে শুকনো লঙ্কা উপরে রেখে দিলাম বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে একটা মজাদার একটা ভিডিওর সাথে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন